গাইজ ভাবছি চুলটাকে আমি এইভাবে একটু কাটিং করব, সে তাকে বলছিলাম যে এইভাবে কাটিং করলে হয় কিনা, আর ভাবছি গোপটাকে উড়িয়ে দেবো। আর একটা জিনিস হয়েছে, সেটা আরেকটা জিনিস। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ব্লগ। তো আজকে আমরা যাব আমাদের ইন্টেরিয়ারের যে সাইট চলছে নিউ টাউনে, সেখানে তো অলরেডি চিন্ময় এসে পড়েছে বাইক নিয়ে, আর আমার পায়ে যা ব্যথা ভাই, আজকে আমি আর জিমেই যেতে পারলাম না, মানে উঠতে পারছি না, না বসতে পাচ্ছি, না দাঁড়াতে পাচ্ছি, না হাঁটতে পাচ্ছি, এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। চিন্ময় চলে এসছে চিন্ময়ের গাড়ি নিয়ে, রেডি হয়ে গেছি, জাস্ট হেলমেটটা নেব আর তার সাথে জুতোটা পরবো, বেরিয়ে যাবো। আর গাইজ আজকে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে দুপুরের লাঞ্চও আছে, তো দুপুরের লাঞ্চ কি আছে সেটা তো আমি তোমাদের সাইডে গিয়ে দেখাবো। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, তার সাথে চিকেন আর ভেজিটেবলস সিদ্ধ করে সেটাকে ব্রাউন্ডের মাঝখানে দিয়ে আমি আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি, বাট দুপুরবেলা সেম করে নিয়েছি, তার সাথে কিছু ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে খেলবো, এই যে এখানে করেছি ফাঁকা, হ্যাঁ রাত্রেবেলা। চিন্ময়ের গাড়িটা আমি চালাবো ভাই চাবি দে, চাবি ছাড়া কি করে চালাবো। তো চিন্ময়ের গাড়িটা এখন আমি চালাবো, কিন্তু আমার পায়ে যা ব্যথা, আমি ঠিকঠাক চালাতে পারবো কিনা সেটাই নিয়ে কনফিউশন আছি। উঠে পড়। আমাদের বাইকে এখন হাওয়া নেই, তো একটু হাওয়া দিতে হবে। কাকা একটু হাওয়া দিয়ে দাও তো। নিউ টাউনের ভেতরের রাস্তায় এখন চিন্ময় গাড়ি চালাবে আর আমি পেছনে বসবো, কারণ আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি সিদ্ধা টাউন, তো আর আমার পায়ে যা ব্যথা, আমি হেঁটেও ঠিক করে যেতে পারছি না। তো গেটে চিন্ময় আছে, সেখানে সব গাড়ির কাগজপত্র সব লেখালেখি করছে, বাট আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছি। দিদি এসে গেছে, মানে আমাদের ক্লায়েন্ট এসে গেছে, ওইদিকে সামনে চিন্ময় রয়েছে। এই যে আমাদের ফল সিলিং এর চ্যানেল পড়ে গেছে, আর চিন্ময় এখন ব্যস্ত। ভাই কিসে হোল্ডার লাগাচ্ছিস এখন? হোল্ডার হাতটা দেখিস যেন না কাটে। অন্য ঘরগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি, এইগুলো হয়ে গেছে, তো এগুলো কি বুঝবে যখন ফাইনাল হবে তখনই বুঝতে পারবে। আর এদিকেও সিম্পলি চ্যানেল পড়েছে, এখনো ডিজাইনিং হওয়া বাকি, আর এই রুমটাতেও ডিজাইন হবে, তো এই রুমটা অলরেডি চ্যানেল পড়ে গেছে, বাট এই রুমে মোটামুটি একটা তোমরা আন্দাজ বুঝতে পারবে। গাইজ এই হলো কিচেন, তো এখানে আপাতত মাপজোক চলছে। এখন অবধি মানে এখন লাঞ্চ টাইম, আর দুটো বেজে গেছে, কারণ দুটোর থেকে চারটে অবধি এখানে কোনো নয়েজ করা যাবে না বা কোনো কাজ করা যাবে না বলে আমাদের যারা স্টাফ রয়েছে ওরা এখন যাচ্ছে হলো দুপুরে লাঞ্চ করতে, তো ওরা খেয়ে দিয়ে আসুক আর আমরা মোস্ট প্রবাবলি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ আমাদেরও লাঞ্চ করতে হবে। তো আমার লাঞ্চ তো ব্যাগেই আছে, তো লাঞ্চটা করে নেবো, দেন কিছুক্ষণ থেকেই আমরা সাইড থেকে বেরিয়ে যাবো, আর ওরা বিকেলবেলার দিকে যাবে। দেখা যাক ব্যাগে কি লাঞ্চ আছে। আজকের লাঞ্চে আমি এনেছি বয়েলড চিকেন আর তার সাথে ব্রাউন ব্রেড, তো লাঞ্চটা কমপ্লিট করে নিই। বহুত আচ্ছা খানা হ্যায়, খা লো। চিন্ময় বাথরুমে গেছে আর আমি বাইরে থেকে দরজাটা লক করে দিচ্ছি, দেখা দেখো কি করে। টাটা চিন্ময় চল, টাটা টাটা, চলে গেলাম। আজকের মতো কাজ শেষ, তো আজকে এখন বাড়ির দিকে যাব, আর কালকে তো ডোডোর জন্য মানে ডোডোর যে ট্রেনার আসার কথা ছিল বাট কালকে আসেনি, আজকে বলেছে 3:30 সময় আসবে, বাট বেজে গেছে 2:50, তো আসবে কিনা এখনো জানি না, দেখা যাক আসে কিনা আজকে, তাহলে আরেকবার রাতে কল করবো। এই যে আমাদের লিফট আসছে, তো চিন্ময় এখন ওইদিকে গাড়ি আনতে গেছে, আর এখন ও গাড়ি নিয়ে আসলে আমরা যাব বাড়ির দিকে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় মানে 3টে বাজে, তো বাড়ি যেতে যেতে আরও সময় লেগে যাবে, আর যেভাবে ঠান্ডা পড়ছে তাতে আমার আরও ঠান্ডা লাগবে। চিন্ময়ও গাড়ি নিয়ে চলে এসছে, ভাই আমাকে নিয়ে যা। চিন্ময় এসছে
একটু খাবার খেতে, কারণ দুপুরে লাঞ্চ যা এনেছিলাম তাতে পেট ভরেনি। তো দেখা যাক ওর জন্য কিছু লাঞ্চ টাঞ্চ নেওয়া যায় কিনা। তো চিন্ময় এখন মেনু ঠিক করছে। আমি আমাকে চয়েস করতে দিয়েছিল, তো আমি তন্দুরি চিকেন, মানে একটা গোটা প্লেট অর্ডার দিয়েছি, এই মানে ডিসাইড করেছি। তার মধ্যে ও হাফ নেবে, আমি হাফ নেবো, আর তার সাথে স্যালাড। দেখি ভাই কি নেয়। হলো কিছু এখানে একজন স্টাফ ছিল যার ওয়াইফ চাইছিল ইউটিউবে মানে ভিডিও করার জন্য, তো উনি আমার কাছে সাজেশন দিল, যেহেতু আমি ওর ভেতরে ভিডিও করছিলাম, তো উনি আমাকে জিজ্ঞেস করছিল স্যার কি কিভাবে করা যায় বা কি কিভাবে করতে হয়, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আমি তাকে একটু হেল্প করে দিলাম। যদি এরকম কাউর হেল্প হয়ে যদি একটু ভালো হয় তো অবশ্যই ভালো করার ইচ্ছা রাখা উচিত। আর এখন হ্যাঁ, আর আই হোপ সবাই যারা নতুন ক্রিয়েটার আছো সবাই ট্রাই করো, ট্রাই তো করতেই পারো, আর ট্রাই করতে 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 একদিন হ্যাবিট হয়ে যাবে, এটাই প্যাশন হয়ে যাবে। তো এখন আমি গাড়ি চালাবো আর চিন্ময় বাইকের পেছনে বসবে, এখন বাড়ির দিকে যাবো, কারণ ডগে মানে আমার ডোডো ট্রেনার অলরেডি বাগুইহাটি থেকে বেরিয়েছে। উনি আমায় ফোন করেছিল, আমি ওনাকে বলেছি মধ্যমগ্রাম চৌমাথায় দাঁড়াতে, তো দেখা যাক ওনাকে চৌমাথা থেকে পিক আপ করে আজকে ডোডোকে মানে ডোডোর সাথে ওনার পরিচয়টা করিয়ে দেবো। তাই যখন আমি আর চিন্ময় রিদারপুর মোড় পৌঁছে গেছি, তো আমাদের যে ড্রগ ট্রেনার আছে উনি আসছে বাগুইহাটি থেকে, তো বারাসাত বারুইপুরে বাস ধরেছে, আর খুব তাড়াতাড়ি আমি ওনাকে বললাম যে হৃদয়পুর মোড় নামছে, তার জন্য হৃদয়পুর মোড় ওয়েট করছি। দেখা যাক উনি কখন আসে, কারণ অলরেডি বেজে গেছে 4:54, তাই বাসটা বাজতে যায়। গাইজ এই যে টোটো ট্রেনার এসছে, গাইজ এখন ভিডিও রেন্ডারিং চলছে আগের দিনের ব্লগটা, তো এটা ভিডিও রেন্ডারিং হয়ে গেলে এটাকে ভিডিও আপলোড করব। গাইজ ভাবজি চুলটাকে আমি এইভাবে একটু কাটিং করব, সেটাকে বলছিলাম যে এইভাবে কাটিং করলে হয় কিনা, আর ভাবজি গোপটাকে উড়িয়ে দেবো একদম পচা লাগবে পচা। আর আরেকটা জিনিস হয়েছে, সেটা আরেকটা জিনিস হয়েছে তো সেটা বলছি না, বাদ বাকি যেটা বলছি যে চুলটা কেমন লাগছে নিচে কমেন্ট করে বলো, আর গোপটা যদি না রাখি কেমন লাগবে সেটাও বলো, কারণ তোমরা জানো আমি যখন তখন যা ইচ্ছা মানে গোপ দাড়ি নিয়ে করতে থাকি। প্লিজ আমার রিকোয়েস্ট, একবার 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 একবার। কেমন ঠান্ডা লাগছে বাইরে? পোল ডান্স কর একবার, তাহলে ঠান্ডা কমে যাবে। আর গাইজ আজকে ফাইনালি ডোডো ট্রেনার এসেছিল, তো আজ খুব তাড়াতাড়ি মানে 2-3 দিনের মধ্যেই হয়তো ডোডো ট্রেনিং শুরু হয়ে যাবে। আর ও বলছিল যে তোমার ডোডোকে মানে তোমার ডগকে কি মানে ডগ শোতে নিয়ে যেতে চাও? দেখো আগে তো আমার মানে বাড়িতে যে উৎপাত গুলো করছে সেগুলো কমুক, বাট আমি চাই ও ডগ শোতে যাক আর চ্যাম্পিয়ন হোক। তোমরাও যদি চাও তাহলে এইভাবে আমাদের সাপোর্ট করে যাও। আর এই যে ডোডো বসে আছে এখন যুদ্ধ করার জন্য, তো ওর সাথে এখন খেলতে হবে। আর আমি চাই খুব তাড়াতাড়ি ও ট্রেন্ড একটা ডগে পরিণত হোক, ভালো ছেলে আমার, শুধু একটু বাদর হয়ে গেছে, তো ওর এখন টাইম হলো স্কুলে যাওয়ার, তো স্কুলে যাবে, ক্লাস করবে আর ভালোভাবে পড়াশোনাটা শিখবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ গাইজ আজকে ভিডিওটা তোমাদের খুব এনজয় দিয়েছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। তুলিস নি কেন?